বুদ্ধগুপ্ত গোডাউন থেকে চুরির ঘটনায় আটক আরও চার। উত্তর জেলা ধর্মনগরে ব্যবসায়ী বুদ্ধগুপ্তের গুদাম থেকে ধীরে ধীরে চুরি যায় 157টি ফ্রিজ, 7টি ওয়াশিং মেশিন এবং 3টি শীততাপ নিয়ন্ত্রিত মেশিন। ঘটনা প্রমাণসহ মালিকের হাতে আসতেই তিনি থানায় মামলা দায়ের করেন। অভিযোগ, গুদামের প্রায় 30 বছরের পুরনো গার্ড এর সঙ্গে যুক্ত। মালিক জানিয়েছেন, বহু পুরনো গার্ড হওয়ায় মাঝে মধ্যে তাঁর কাছে চাবিও থাকত। আমরা অনেস্টলি সব ইয়ে করি, কাজ করি সততার সহিত। আমাদের এখানে চন্দ্রপুরে যে গোডাউন আছে, চন্দ্রপুর গোডাউনে আমাদের যে গার্ড আছে, গার্ডের মিসেজ আমরা আজকে সকালে আইলো এবং তারা সব নিজেরা স্বীকার করলো কীভাবে কীভাবে এক বছর আগেই দুই একটা এসি নিছে, তারপরে কিছু কিছু মাল নিছে, আমাদের প্রায় মাল মিলতেছে না, অথচ সমস্ত তালাব সমস্ত ঠিক আছে। আমরা এত বিশ্বাসী লোক, 30 বছর ধরে এই গার্ড আমার সঙ্গে কাজ করতেছে, তার কাছে মাঝে মধ্যে চাবি থাকতো, এই চাবিটা কীভাবে কীভাবে এরা ব্যবহার করে ভিতরে লোক ঢুকাইয়া, এদের সহযোগী আছে এখানে রিয়া ইয়ে বিশ্বাস এবং তার তার হাজব্যান্ড আছে প্রকাশ দেবনাথ, এরা এবং তার আরেক বন্ধু সহযোগী আছে শিবু ও কদমতলার এক গাড়ি ড্রাইভার এবং কদমতলার দেব ব্রাদার্সের ম্যাক্সিমাম মাল বিক্রি হয়েছে এরা, এবং এই সমস্ত স্বীকারোক্তি তারা দিছে কীভাবে তারা এরা টাকা পয়সা আনাইতো। আমরা ধীরে ধীরে লাস্ট যে আমাদের এই মার্চ মাসে, মার্চ এপ্রিলে সবচেয়ে বেশি আমাদের ফ্রিজের ট্রানজ্যাকশন হয়, এই ইয়ের সময় রোজা মাস টাসের সময় সবচেয়ে বেশি ফ্রিজ যায়, এত বেশি মাল ঢুকে এত বেশি যায়, মাল কম হইলেও একটা ইয়ে হইতেছে, কিন্তু আমরা ঠিক ইনকামিং আউটগোয়িং এর লিগে স্টকটা ধরতে পারতেছিলাম না, কিন্তু আমাদের বিশ্বাস এরকম কিছু হইতো না, বোধহয় ভুল করছে, বোধহয় ভুল করছে। কিন্তু পরবর্তী সময় যখন দেখছিছি যে কেমনে গেছে সব তালা টালা সবটি, কিন্তু আমরা পুলিশের কাছে কমপ্লেন করতে পারতেছি না। আমরা আবার স্টক নিয়ে যখন আমরা গাড়ি, আমাদের উইটনেস টুইটনেস এই গাড়ি সমস্ত আমরা ডিটেক্ট করতাম পারছি, TR05A 1902 গাড়ি যখন আমরা দেখতে পারছি, ছবি সহ সব নাম্বার আমাদের সব উইটনেস আয়া পড়ছে, ওই গাড়িটা ধরার পরেই সমস্ত রাজ এখন বাইরে আয়া পড়ছে। এরা হইল গিয়া এই এই ব্যক্তিরা এখানে আছে, তাদের ফটো একটু আপনারা ইয়ে করেন দেখান। আর 156টা ফ্রিজ গেছে, এর মধ্যে দেবব্রাদার্স থেকে, দেবব্রাদার্সের মালিকের নাম স্বপন দে দেবব্রাদার্স, সেখানে 156-র মধ্যে 23টা ফ্রিজ রিকভারি হয়েছে, বাকি ফ্রিজ তো সে বিক্রি করছে। আর পানিসাগরে কিছু গেছে ফ্রিজ এরা বক্তব্য অনুসারে, রোয়াতেও কিছু ফ্রিজ আছে এদের বক্তব্য অনুসারে। ঘটনা তদন্তে নেমে দুজনকে আটক করেছে, তাদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালাতেই আরও চারজনের নাম বেরিয়ে আসে। পুলিশ কদমতলা এলাকা থেকে উদ্ধার করে 23টি ফ্রিজ, এছাড়াও খবর রয়েছে পানিসাগর রোয়া এলাকায় বিক্রি করা হয়েছে চুরি যাওয়া মেশিন। 26/2022 ইংরেজি তারিখে ধর্মনগরের বুদ্ধগুপ্ত নামে এলজি ডিস্ট্রিবিউটার, উনি একটা কমপ্লেন করেন আমাদের ধর্মনগরে, ওনার ধর্মনগরস্থিত এই যে মানে চন্দ্রপুরে ওনার একটা গুডন আছে, ওইখান থেকে 156টা এলজি ফ্রিজ, 7টা এলজি ওয়াশিং মেশিন তাহলে স্টকে মিলছে না, গরমিল হওয়া, তারপর তোমরা দেখছি যে কেউ এগারোর মধ্যে চুরি করে নিয়ে গেছে। তো এই আমরা কমপ্লেন পেয়ে আমরা ইনভেস্টিগেশনের টিম গঠন করে আমরা তদন্ত করে দুজনকে অ্যারেস্ট করা হয় এবং 23টা এলজি ফ্রিজ, 180 লিটারের এলজি ফ্রিজ আমরা রিকভারি করে এবং তাদের পুলিশ রিমান্ডের জন্য পাঠানো হয়। পুলিশ রিমান্ডে তারা আছে দুজন। তো আজকে আবার তাদের ইন্টারভেনশনের ভিত্তিতে আমরা সাসপেক্টেড হিসেবে আরও চারজনকে আটক করি, তার মধ্যে দুজন পুরুষ দুজন মহিলা, এখন কথাবার্তি চলছে, তদন্ত সত্ত্বেও এখন তাদের নাম বলছে, যদি তারা যুক্ত থাকে অবশ্যই আমরা তাদের কেসে যুক্ত করা হবে। ঘটনায় ধর্মনগর মহকুমা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।